আল্লাহর রাসূলকে দুইটা সন্তান দিয়েছিলেন, ছেলে সন্তান। এই দুইটার একটাও বড় হয় নাই, বালেগ হওয়ার আগেই আল্লাহ পাক নিয়ে গেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইন্তেকালের পরে এবার আবু জাহেল উতবা সাহেব সবাই বলতেছে, এই ভালোই হইছে। কেন? বলে সন্তান যেহেতু নাই, তার মানে এটার বংশ আর টিকায় রাখার মতো কেউ নাই, সব গেছে। এরা মনে করছে সন্তান টিকে থাকলেই না বংশ টিকে থাকবে। সন্তানই তো নাই, বংশ কেমনে টিকে আবার? কিন্তু আল্লাহ যদি চায় সন্তান লাগে? আল্লাহ, যেই আল্লাহ বাবা ছাড়া মারিয়াম আলাইহিসসালামের পেটে ঈসা পয়গম্বরকে জন্ম দিতে পারছে, ছেলে ছাড়া ওই আল্লাহ বংশ টিকায় রাখতে পারে না? পারে না। এখন আল্লাহ পাক নিয়ে গেছেন, নেওয়ার পিছনে কিছু কারণ আছে। নেওয়ার পিছনে কারণ হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সন্দেহ আছে? এখন বলেন, নবীর ছেলে অধিকাংশ নবী হয়েছে। আল্লাহ পাক দুনিয়াতে এমন নবী পাঠিয়েছেন যাদের ছেলেরাও ছিল নবী, নবীর মর্যাদা বজায় রাখতে যে ছেলেকেও নবী বানাইছেন। আদম পয়গম্বর নবী, তার ছেলে নবী, ইব্রাহিম নবী, তার ছেলে নবী, ইয়াকুব নবী, তার ছেলে নবী। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ছেলেদেরকেও নবী বানাইছে, সম্মান টিকে রাখতে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক খাতামুন নবীন বানিয়েছেন, মানে শেষ নবী, শুরুর নবী। এর আগেও কোনো নবী ছিল না, পরেও কোনো নবী নাই। এখন যদি সন্তানটা বেঁচে থাকে, তার মানে সন্তান নবীর সম্মান বজায় রাখতে গেলেও সন্তানটা নবী বানানো দরকার। এখন সন্তান যদি নবী হয়, তাহলে নবী কি আর শেষ নবী হইল? আল্লাহ পাক এই কারণে সন্তানটা আগে নিয়ে গেছে। এখন আরেকটা বিষয় আছে, অন্যান্য মুফাসসির ইকরাম বলেন, যদি সন্তান থাকে তাহলে তো এই সন্তানগুলা খারাপ হইতে পারে, ভালো হইতে পারে। কারণ নূহ পয়গম্বরের সন্তান আমরা জানি সে ইমানদার ছিল না বেঈমান ছিল, তো হইতেও তো পারতো। তেমন যদি হইতো রসুলের একটা ছেলে ভালো আরেকটা ছেলে একটু খারাপ হয়েছে, তাহলে এইটারে ধৈরা মানুষের বাপরে গালি দিত, তোমার বাপ নবী হয়েছে ঠিকই কিন্তু তোমার আদব শিখায় নাই, তার মানে গালিটা যেহেতু নবীর গেছে। এই কারণে আল্লাহ পাক উঠায় নিয়ে গেছেন। আরো কারণ হইল, সন্তান যদি থাকতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পদ বন্টন করা লাগতো সন্তানের জন্য, যার কারণে আল্লাহ পাক উঠায় নিয়ে গেছে। এত কিছু ভেজাল দরকার নাই, দিছিলাম। আবার যদি না দিত বলতো মুহাম্মদের তো মেয়ে হয়েছে, ছেলে একটাও হয় নাই, এ কারণে আল্লাহ পাক ছেলেটাকে দিছে। মানে কোনো দিকে কমতি রাখেন নাই, সব দিকে নিউট্রাল ম্যানেজ করে তারপরে আল্লাহ পাক বানিয়েছেন, সুবহানাল্লাহ। এখন যাওয়ার পরে সবাই ডাক দিয়ে বলে, মুহাম্মদের বংশ আর টিকবে না। আল্লাহ কয়, বংশ টিকবে কার এটা দেখা যাবে? এই দাঁড় হাজার বছর পর্যন্ত আজকের জামানায় একটা মানুষকে যদি আপনারা তাকায় দেখেন, কোনো জায়গায় দেখতে পাবেন না। আচ্ছা বলেন, এই এলাকায় এমন কেউ আছে আবু জাহেল ভাই নামে? আপনাদের কারো বাবার নাম আছে নাকি আবু জাহেল? মানে ফেরাউন আছে আমার চাচার নাম, অথবা কইবেন আমার আব্বার নাম নমরুদ, হামান নাই, আবু জাহেল উতবা সাইবা নাই, ওদের সন্তান ছিল না? ছিল না, বলেন ছিল। তাহলে তাদের সন্তান থাকা অবস্থায় সারা বিশ্বের ভিতরে মোদি মিয়ার নামও তো তার মা আবু জাহেল রাখে নাই, মোদি রাখছে। কেন জানে? যে আবু জাহেল রাখলে জুতার বাড়ি খাবে। বুশের নামও বুশ রাখছে, আবু জাহেল আবুল আহাব রাখে নাই, ফেরাউন রাখে নাই। কেন জানে? যে এগুলা ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট মানুষ। দেড় হাজার বছর চলে গেল, কোন মানুষের নাম পাবেন না উতবা সাহেব, আবু জাহেল, আবুল আহাব অথবা ফেরাউন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুসলমান যদি হয় নামের শুরুতে আসে না আল্লাহু আকবার জোরে বলেন মিয়া। আজ পর্যন্ত মক্কায় যদি যায়, হাজি সাহেবরা তালাশ করে আবু জাহেলের বাড়ি কোনটা আগে হাগু করে নেই, বুঝেন না? এটা তার মানে মক্কায় আবু জাহেল যেই বাড়িতে অবস্থান করত, আবুল আহাব উতবা এগুলা, এদের বাড়িগুলা এখন বাথরুমে রূপান্তরিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনখানে জন্ম নিছেন, কোন জায়গায় গেছেন, কোন জায়গায় কাঁদছেন, প্রত্যেকটা জায়গা আল্লাহ পাক নিজের কুদরতি ভাবে সংরক্ষণ করে রেখেছে গোটা মুসলমানদেরকে দেখানোর জন্য, সুবহানাল্লাহ। তারা ডাক দিয়ে বলে, মুহাম্মদের সন্তান নাই, মুহাম্মদ হলো আটকুরা নির্বংশ।
কারণ মুহাম্মাদের সন্তান নাই, মুহাম্মাদের বংশ টিকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জবাব দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করে পয়গম্বরকে বলে দিলেন। সাহাবা একরাম বর্ণনা করেন, একবার আমরা রাসূল কারীমের সঙ্গে বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই রাসূলকে নিয়ে ঘেরাও করে বসে রইলাম। রাসূল কিছুক্ষণ ধ্যান করলেন, তন্দ্রাচ্ছন্ন হইলেন, এরকম ভাবে তন্দ্রাচ্ছন্ন হইলেন, এরকম ভাবে তন্দ্রাচ্ছন্ন হইলেন। রাসূল কারীম তন্দ্রাচ্ছন্ন হওয়ার পর আবার জাগলেন, জেগে একটা মুস্কি হাসি দিলেন। রাসূল মুস্কি হাসি দিলেন, সাহাবা একরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তন্দ্রাচ্ছন্ন হইলেন আবার মুস্কি হাসলেন, কারণ কি? পয়গম্বর ডাক দিয়া বলে, আমার সাহাবা একরামের রব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে বিশাল বড় একটা নেয়ামত দান করেছে, সুবহানাল্লাহ। বলে, হুজুর সময় তো অল্প গেল, আপনি তন্দ্রাচ্ছন্ন হইলেন, আবার জাগলেন, আবার হাসলেন, অল্প সময়ের ভিতরে আপনাকে কেমনে এত বড় নেয়ামত দিল? কোন নেয়ামত দিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে হাউজে কাউসার দান করেছে। রাসূল ডাক দিয়া বলতেছেন, সাহাবা একরাম, তোমরা কি জানো হাউজে কাউসার কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে, এটা আমাদের জানার কথা না। পয়গম্বর বলেন, হাউজে কাউসারটা এমন একটা নহর, যে নহরের পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। এই পানি যদি কোনো বান্দা একবার পান করে, আল্লাহ পাক কোনোদিন আর তাকে পিপাসার্থ বানাবে না। মান শারিবা মিনহু লা ইয়াসমাউ আবাদা। রাসূল বলেন, এটার পানপাত্র এতগুলো হবে বলে আসমানে যতগুলো তারকা আছে, আকাশের তারকা গোনার মতো সামর্থ্য কোনো বান্দার আছে নাকি? জোরে বলেন না। আসমানে যতগুলো তারকা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাউজে কাউসারের পানির পান পাত্র গ্লাস, আসমানের যতগুলো তারকা আছে, এই আসমানের তারকা সমান গ্লাস থাকবে। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার গুনাহগারদের উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। এটা আল্লাহ পাক আমার মতো পয়গম্বরকে দিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ পাক কাউসার দান করেন নাই। সাহাবা একরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিলেন, হাউজে কাউসারটা কেমন? রাসূল বলেন, ডাক দিয়া, এটার তলদেশে হেরামতি পান্না দিয়া সুন্দর করে টাইলস লাগানো আছে, এটার দুপাশে দুইটা স্বর্ণ খচিত, মুক্তা খচিত দুইটা গম্বুজ আছে, এখানে এমন সুন্দর সুন্দর পাখি বসে, এটার তলদেশে এমন সুন্দর পানি প্রবাহিত হয়, যেই পানিটা এত মিষ্টি, এত মিষ্টি, এত সাদা, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা আমার সুন্নাকে আঁকড়ে ধরে যারা চলবে, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের হাতে ওই বান্দাদেরকে ওই জায়গার থেকে পানি পান করায় দিব। তবে হ্যাঁ, একদল প্রকার এক প্রকার মানুষ সেখান থেকে পানি খাইতে পারবে না। রাসূল করিম বলেন, কিয়ামতের ময়দানে বিশাল বড় একটা সিরিয়াল, এখানে অনেক বান্দারা ঢুকবে, অনেক উম্মতরা থাকবে, সিরিয়াল ধরে উম্মতরা সুন্দর করে দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হাদিস শরীফ রাসূল করিম বলেন, এই জায়গায় যখন বান্দারা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকবে, কিছু কিছু ফেরেশতা কিছু বান্দাদেরকে মাঝখান দিয়ে টান দিয়ে বলবে, ওটা বেরো, বের হ, বের হ। রাসূল বলে, এই বান্দাদেরকে কেন এখান থেকে বের করা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত এই সমস্ত উম্মতেরা নিজের মতো করে দিলটাকে ব্যাখ্যা দিয়া, ইসলামকে ব্যাখ্যা দিয়া, সমাজের ভিতরে বেদাত আর গুনাহ ছড়াইল, যার কারণে আজকের হাউজে কাউসার থেকে আল্লাহ পাক তাদেরকে পানি পান করাবে না। আল্লাহ রাসূল বলেন, সুহকন সুহকন লিমান গায়্যা, তোমাদের আজকে আমার হাউজে কাউসারের পানি পান করার মতো তোমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হাউজে কাউসার দান করলেন, এই হাউজে কাউসারটা রাসূলের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন, অন্য কোন নবীকে দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলেন। কেন? বলে, রাসূলের মতো দামি আর নবী কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ভিতরে সবচেয়ে নবী দামি নবী বানাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে।
দুনিয়ার জিন্দগিতে নবীর মতো নবী আগেও আসে নাই, এখনো আসবে না, ভবিষ্যতেও আসবে না। এ মুসলমান, বাংলাদেশে বর্তমানে একদল আছে যারা নবীকে নবী মানে না, কাদিয়ানিদেরকে নবী মানে, ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান, দেশের ভিতরে এই সমস্ত বেঈমানেরা আছে। আল্লাহ রাসূল বলে, এ মুসলমান, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী আসার মতো সুযোগ নাই, আমাকে আল্লাহ শেষ নবী বানাইছেন। আনা আউয়া আনা নবিয়্যুল আউয়ালিনা ওয়াল আখিরিন, দুনিয়াতে আমি শুরুর নবী, আমি শেষ নবী। যারা আমারে পাগল বলে, আমি যদি পাগল হতাম আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করতো না। পাগলদেরকে আল্লাহ পাক নিয়ামত দেয় না, হাউজে কাউসার কে জিনিস? রাসূল বলেন, আন-নিয়ামাতুল কাসীরা, মুফাসসির ইকরাম বলেন, আন-নিয়ামাতুল কাসীরা, এটা বিশাল নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন পয়গম্বরকে বিশাল বড় নিয়ামত। এই আয়াতের অপব্যাখ্যা করে কিছু কিছু একদল হুজুরেরা কয়, হাউজে কাউসার এমন নিয়ামত, নিয়ামাতুল কাসীরা, আন-নিয়ামাতুল কাসীরা, এটা বিশাল বড় খাজানা। আল্লাহ এখন এই খাজানা রাসূলকে দিছে, আল্লাহ এখন গায়েব হয়ে গেছে। রাসূল আবার খাজানা খাজাকে দিছে, রাসূল গায়েব হয়ে গেছে। এখন খাজা এমন পাওয়া পাইছে, খাজার দরবারে কেউ গেলে খালি হাতে ফিরা লাগে না, নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করে এটা, হাউজে কাউসারের পানিরে পান করা দিয়ে একদম খাজার কাছে নিয়ে গেছে, দেখেন অবস্থা, মানে গরু ডারে টান দিয়ে কোনো মতে পানিতে নামাইতে পারলে এলো আর কি। কোন জায়গার পানি কোন জায়গায় দেয়? রাসূল বলেন, সমস্ত বেদাতি ভণ্ডরা দুনিয়ার জিন্দগিতে কোনোদিন যারা বেদাত ছড়াবে, ভণ্ডামি ছড়াবে, ইসলামটাকে অবমূল্যায়ন করে মানুষের দুয়ারে দুয়ারে যাবে, তারা হাউজে কাউসার পান করতে পারবে না। আমরা দেখেছি যারা রাসূলের খাটি আশেক দাবি করে, সুন্নি দাবি করে, কই কোনোদিন তো দেখলাম না রাসূলকে গালি দেয়, আরং কোম্পানি রাসূলের সুন্নাত দারির বিরুদ্ধে কথা বলে। এই সমস্ত সুন্নি, এই সমস্ত আশেকদেরকে কোনোদিন আমরা দেখি নাই রাসূলের জন্য জীবন দিতে ময়দানে নামার জন্য, ঠিক কি না? শুধুমাত্র মুখে 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 মহাব্বতের নাম বললেই মহাব্বতের দাবিদার হওয়া যায়। ভাইরা, আমার রাসূল বলেন, কেউ যদি শেষ জামানায় আমার অগোচরে আমার সমস্ত সুন্নাতকে আঁকড়ে ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 100 শহীদের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। অনেকে আছে ব্যাখ্যা করে, একটা সুন্নাত জিন্দা করলে, না না, একটা সুন্নাত না, কারণ খাবার পরে মিষ্টি খাওয়াও তো সুন্নাত। এখন একটা সুন্নাতের কথা বইলা যারা এই সুবিধাবাদ জিন্দাবাদ মনে করে, সুন্নাত তো মিষ্টি খাওয়া বাস খাই। রাসূল বলেন, সমস্ত সুন্নতগুলো কোনো কেউ কোনো বান্দা জিন্দা করে, আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবে। আর যারা সমাজে কেবল খিচুড়ি খাওয়ার আশেক, জিলাপি খাওয়ার আশেক, এই সমস্ত আশেকেরা আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান শারিবা মিনহু লা ইয়াজমাউ আবাদা, এখান থেকে কেউ পান করার দ্বারা কখনো আর তৃষ্ণার্ত হবে না। এ মুসলমান, কারা পান করবে? যারা খাঁটি রসুলের আশেক, যারা রসুলের সুন্নতকে মরণ পর্যন্ত আঁকড়ে ধরার জন্য জিহাদ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ পাক সূরা দিয়া দিলেন, কেন বলে? রসুলের সন্তান মারা যাওয়ার পর মক্কার কাফেররা বলে, মোহাম্মদ আটকুরা হয়ে গেল, মোহাম্মদের আর মনে হয় বংশ টিকবে না। আল্লাহ পাক রাসূলকে বলেন, হুজুর, আপনার পেরেশানির কারণ নাই, যারা আপনাকে নির্বংশ বলে আমি আল্লাহ তাদেরকে বংশ নির্বংশ করে দিলাম, আমি আল্লাহ তাদের বংশ টিকা রাখবো না। ইন্না শানিয়াকা হুয়াল আবদা, আপনার শত্রু যারা তারাই তো হলো আটকুরা, আপনার শত্রু যারা তারাই তো নির্বংশ। মনে রাখবেন, যারা আপনাকে পাগল বলে তারা পাগল, যারা আপনাকে নির্বংশ বলে তারা নির্বংশ, যারা আপনাকে এতিম বলে তারা এতিম, যারা আপনাকে গরিব বলে তারা গরিব, যারা আপনাকে ফকির বলে তারা ফকির। আমি আল্লাহ কোনোদিন এত সাধারণ কোনো মানুষকে নবী বানাই নাই, সমস্ত দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষটাকে আমি শ্রেষ্ঠ নবী বানিয়েছি, ঠিক কি না? অন্য কোনো নবী আর এই নবীর মতো নাই। সমস্ত নবীরা যতদিন দুনিয়াতে ছিল ততদিন তাদের মুজিজা, নবী যতদিন মুজিজাও ততদিন, নবী নাই মুজিজাও নাই, নবী যতদিন কিতাবও ততদিন, নবী নাই কিতাবও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইলেন, নবী না থাকলেও আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল, এই নবীর উপরে নাজিলকৃত সবচেয়ে বড় মুজিজা আল কোরআন টিকে আছে না? নবী না থাকলে কি নবীর উপরে নাজিলকৃত কোরআন আছে?
নবী নাই মুজিজা আছে, নবী নাই উম্মত আছে, নবী নাই নবীর আমল আছে, নবী নাই নবীর আখলাক ঠিক আছে, অন্য কোন নবীর আখলাককে আল্লাহ পাক অনুসরণীয় বানান নাই। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আখলাক রেখে দিলাম। কার ভিতর? বলে পয়গম্বরের ভিতর। যেই নেতার ব্যাপারে স্লোগান দেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, না না দিন শেষে স্লোগানটা শোনার পরেও চুরি করতে দ্বিধা করে না। কিন্তু আমার রসুল কোনদিন কেমন ছিল? কাফেররাও জানতো আল্লাহ আমিন মুহাম্মদ একজন, সারা মক্কার ভিতরে এমন একজন আল্লাহ আমিন দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, যার কারণে তারাই নামের শেষে লকব লাগায় দিছে বিশ্বস্ত। এ মুসলমান 40 বছর পর্যন্ত রসুলকে কিচ্ছু বলে না, 40 বছরের পর এখন ডাক দিয়া বলে মুহাম্মদ হলো আল্লাহ আমিন না, মুহাম্মদ হলো পাগল। আল্লাহ বলে আরে এতদিন পর্যন্ত ভালো বলছো, এখন খারাপ বলো কেন? বলে ওই যে বাপদাদার বিরুদ্ধে কথা বলা শুরু করছে, মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করছে, জেনার বিরুদ্ধে কথা বলা শুরু করছে, ঘুষের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। ঘুষটারে ভালো লাগে না মোহাম্মদ এখন ভালো না, সূত্রে ভালো লাগে না মোহাম্মদ এখন ভালো না, এতক্ষণ মোহাম্মদ এত ভালো লাগে এখন এগুলার বিরুদ্ধে বললে মোহাম্মদ ভালো না। এখন কোরআনটার সবকিছু মানা যায়, মাগার কোরআনের 26টা আয়াত বন্ধের জন্য চক্রান্ত করতেছে, ঠিক কিনা ধরে কর। এতদিন রসুলকে ভালো জানতো, এখন ভালো লাগে না কেন? এই যে কোরআনের কথা বলছে, কোরআন বলেছে ঘোষ খাবা না, সুদ খাবা না, দর্শন করবা না, মেয়েদেরকে অধিকার দাও, এখন এগুলো তাদের ভালো লাগে না, বাপদাদার বিরুদ্ধে চলে যেতেছে কথা। আরে আমার নফসের বিরুদ্ধেও যদি কোরআনের কথা যায়, এরপরেও কোরআন আমার জন্য হেদায়াত, আমি মানতে পারি না, এটা আমার দুর্বলতা। আমাদের সমাজের বুদ্ধিজীবী যারা, এদের মাথায় সব ঢুকে মাগার কোরআন ঢুকে না। দেখবেন টক শোতে বসে বসা বড় বুদ্ধিজীবী কথা বলে, সবগুলো নাস্তিক মার্কা, আর সব নাস্তিকগুলোর একসঙ্গে আনে আরেকটা হুজুরে ঢুকায়, এক হুজুরে সব নাস্তিকটা মিলে জাতা দিয়া ধরে, পারলে একটা নাস্তিক আনো আর একটা হুজুর বসাও, দেখবা সুবারি খাওয়া ছাড়বে। 10টা নাস্তিক একসঙ্গে হয়ে এক হুজুরের সাথে লাগতে আসে, লজ্জা লাগার কথা। আর এটা বুদ্ধি বেচতে বেচতে মাথার চুল উঠায় ফেলছে, মাথার চান্দি এখন দেখা যায় লাইটের নিচে দাঁড়ালে দেখবেন বাতি জ্বলে, চান্দিতে বাতি জ্বলতেছে। দুনিয়ার বুদ্ধি তার দামাগে ঢুকে, মাগার আল্লাহর কোরআন ঢুকে না যেই মাথায়, ওই কোরআনটা সুস্থ মাথা নয়, ওটা বিকলঙ্গ মাথা। এই জন্য কোরআন যেই মাথায় ঢুকবে ওটা হলো সহি মাথা, ঠিক কিনা জোরে কর। আল্লাহ পাক রসুলকে কোরআন দিয়েছেন, এই কোরআনটা দামি, রসুলও দামি, কোরআনের কারণে রসুলও দামি, এই কোরআনের সব কিছু সত্য, যদি হয় এই কাউসারও সত্য। আল্লাহ পাক বলেন আমি আপনাকে এটা দিলাম, যান গিফট করলাম, গিফট হাদিয়া দিলাম, আপনার উম্মতদের জন্য কেয়ামত পর্যন্ত থাকবে, প্রত্যেকটা উম্মত হাউজে কাউসারের পানি পান করতে চাই না, চাই না জোরে কর। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দিয়েছেন, কোন নিয়ামত পাওয়ার পর শুকরিয়া করা বান্দার কর্তব্য, ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কা শুকরিয়া করবে বাড়ায় দেব। এখন রসুল আপনি শুকরিয়া করেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম পয়গম্বর, এখন আপনি কাউসার পাওয়ার পর শুকরিয়া আদায় করেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। সুতরাং রসুল আপনি শুকরিয়া কেমনে আদায় করবেন? আপনি নামাজ পড়েন আর কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর মনে রাখবেন, খবরদার পেরেশানির কারণ নাই, যারা আপনাকে নির্বংশ বলে, আমি বললাম ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আপনার শত্রু যারা এরাই মূলত নির্বংশ, আপনার শত্রু যারা তারাই মূলত পাগল, আপনাকে যারা পাগল বলে তারাই মূলত পাগল, আপনাকে নির্বংশ যারা বলে তারাই মূলত নির্বংশ। আমি যে আপনাকে এই কথাটা শুনাইলাম, এখন আপনার শুকরিয়া করা দরকার। কেমনে করবেন বলে? নামাজের মাধ্যমে আর কোরবানির মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ পয়গম্বর আপনি নামাজ আর কোরবানির মাধ্যমে শুকরিয়া আদায় করে নেন, এই শুকরিয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আরো নিয়ামত পাবেন, আরো নিয়ামত পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যে নিয়ামত দিয়েছেন অন্য কোন নবীকে দেন নাই, আর পয়গম্বরের উম্মতদেরকে যে নিয়ামত দিয়েছেন অন্য কোন নবীর উম্মতকে দেন নাই। সমস্ত নবীর উম্মতরা বসে থাকবে, আমরা যতক্ষণ জান্নাতে ঢুকবো না ততক্ষণ অন্য কোন নবীর উম্মতে ঢুকতে পারবে না। তাহলে আমরা দামি না কম দামি? যারা কোন নবীর উম্মত হইতে পারে দামি না কম দামি? এই নবীর উম্মত আমরা, আমাদের পাওয়ার বেশি। অন্য অন্য নবীর উম্মতরা যখন গুনাহ করত আল্লাহ পাক ধ্বংস করে দিতেন,
কিন্তু আমরা হাজারো গুনাহ করার পর আল্লাহ পাক আমাদেরকে কিচ্ছু বলেন না, মাফ করে দেন কেন? রাসূল করিম বলেন, আমি আল্লাহর কাছে দোয়া নিয়েছি, আল্লাহ আমার উম্মতদেরকে কখনো একা ছাড়বা না, কিয়ামত পর্যন্ত উম্মতকে হাত ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ তুমি তোমার জিম্মায় নিয়ে নাও। আল্লাহ ডাক দিয়া বলেন, লা আতরুকু উম্মাতাকা ফরদা, হে পয়গম্বর আপনার পেরেশানির কারণ নাই, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদেরকে একা ছাড়বো না, কোনো উম্মত যদি সুন্নত মোতাবেক চলে কোরআনটাকে মেনে শেষ পর্যন্ত টিকতে পারে ওই উম্মতকে জান্নাতে ঢুকানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উম্মত, এই রাসূল যেমন দামি আমরাও দামি, রাসূলের আখলাকটা আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আখলাক শিখাইছেন আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন, সব আলোচনা ভুলে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু কিছু জিনিস মনে রাখা দরকার আছে না নাই, এখান থেকে কিছু নেওয়া দরকার আছে না নাই। যত মানুষ নিজেকে মুসলমান দাবি করেন, উম্মত দাবি করেন, আপনারা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করেন, নিজেকে উম্মত বলেন, জবানের ভিতরে রাসূলের সুন্নত দাঁড়ে উঠাইতে পারেন নাই, এ নবীর উম্মতরা আল্লাহকে সাক্ষী রেখে আজকে এখানে নিয়ত করে নেন, ইনশাআল্লাহ রাসূল যদি আমার নেতা হয়, আমি যদি রাসূলের উম্মত হই, রাসূলের শাফায়াত যদি আমার প্রয়োজন হয়, আজকে থেকে রাসূলকে কোনোদিন আর কষ্ট দেব না, রাজি আছে তো ইনশাআল্লাহ। রাসূল কেমনে কষ্ট পায় বলে, যারা তার দাড়ির ভিতরে আঘাত দিয়া বেলেট দিয়া দাড়িটা কেটে ফেলে, আল্লাহর হাবিব বলে সে আমার কলিজার ভিতরে তীর মারলো। আজকে থেকে যুবকরা নিয়ত করবো যাদের জবানের ভিতরে দাড়ি নাই, ইনশাআল্লাহ আজকের পর থেকে রাসূলের কলিজায় তীর মারবো না, কারা কারা হাত তুলে দেখা দে, আল্লাহ তুমি কবুল করো, পারবেন তো ইনশাআল্লাহ। যারা দাড়ি নাই আমি তাদের জন্য বলছি, হাত নামান, যারা দাড়ি নাই, দাড়ি আছে যাদের, এরা তো কাটেই না, কাটলে তো দাড়ি থাকতো না, যাদের দাড়ি নাই তারা, অনেকে আছে দাড়ি নাই রাখে না, 50 বছর হয়ে গেছে কেন রাখে না, অনেকে আছে জোয়ান দাড়ি রাখে না কেন রাখে না, বলে বিয়ে শাদী করতে পারবে না এই কারণে। কিন্তু যারা দাড়ি রাখে অধিকাংশ দেখবেন আলহামদুলিল্লাহ, আপনারা যারা দাড়ি রাখেন না, আপনাদের বুড় চাইতে আমাদের হুজুরদের বুড়া অনেক সুন্দর থাকে আলহামদুলিল্লাহ। আপনারা এটা বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য, হুজুরদের বউরা আখলাকান সুন্দর, চামড়ার দিক দিয়েও সুন্দর, আর আপনারা চামড়া সুন্দর পাইলেও কয়দিন পর আরেকটার লগে পরকিয়া করে ভাগে, ভাগবেই তো, কারণ আপনি নিজে খুবিস, আপনার বউটাও খুবিস। এই কারণে রাসূলের সুন্নাত দাড়ি উঠায় নেন ইনশাআল্লাহ, আপনার কাছে যে সুন্নাত ওয়ালি আসবে ওর মাধ্যমে দুনিয়াও জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। দাড়ি রাখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দাড়ি রাখলে গুনাহ করা যায় না তো, অনেকে চিন্তা করে দাড়ি রাখলে তো আর গাছের নিচে বসে বসে ডেটিং মারা যাবে না, না আমাদের জওয়ানরা তো ইকোয়ালিটির থাকে, স্কুল কলেজে যাবে, ভার্সিটির ক্যাম্পাসে যাবে, দাড়ি থাকলে কি আর বসে বসে প্রেম করা যায়, কেমন দেখায় না, এই কারণে দাড়ি রাখে না। নিয়ত করেন দাড়ি যদি রাখেন অনেক গুণা থেকে আল্লাহ হেফাজত করবে, ঠিক না? তো এক নম্বরে দাড়ি রাখতে পারবো তো ইনশাআল্লাহ, দুই নম্বরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত, সাফায়াত এবং হাউজে কাউসারের পানি যদি রসুলের হাতে খাইতে চাই, রসুলের সঙ্গে মহাব্বতটা জমানো দরকার আমাদের ইনশাআল্লাহ। রসুলের সঙ্গে নামে যদি কেউ দুরুদ পড়ে ওর সাথে রসুলের সম্পর্ক বেড়ে যায়, কেউ যদি একবার দুরুদ পড়ে আল্লাহ পাক 10টা রহমত দিয়া দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়।